আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সো আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওটা ছিল রোজার সময় কি ধরনের খাবার খাবেন, কনজিউম করবেন এবং কোন ধরনের ওয়ার্কআউট করবেন, এবং তার সাথে আমি বলবো কোন সময় ওয়ার্কআউট করবেন। সো গাইজ, চলুন হচ্ছে ফার্স্ট আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে খাবারের জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা দীর্ঘ 11 মাস দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের ফুড একটা মেনু থাকে, বিভিন্ন টাইম থাকে, আমরা সকালে খাই, লাঞ্চ করি, দেন ডিনার করি, কিন্তু রোজার সময় আমাদের একটু দেখা যাচ্ছে টাইমটা চেঞ্জ হয়। সো এই সময় আমাদেরকে অবশ্যই নিজেদের ঠিক করা উচিত। সো ফার্স্ট থিং আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সেহরির কথা বলি ফার্স্ট। সেহরিতে আমরা অনেক ধরনের ফুড বেশি কনজিউম করি, কারণ সারাদিনের জন্য দেখা যাচ্ছে যে ক্ষুধা লাগবে কিনা। সো এটা না, আমরা পরিমিত ফুড কনজিউম করব এবং বেশি বেশি ফাইবারযুক্ত ফুড কনজিউম করার চেষ্টা করব, প্রোটিন ফুড খাবো, হেলদি ফ্যাটস ফুড, সাম অফ কার্বস। সো হেলদি ফ্যাটস ফুডস অবশ্যই আমরা সয়াবিন অয়েলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, মাস্টার্ড অয়েল অথবা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল অর সানফ্লাওয়ার সিড অয়েল। নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ইফতারি। ইফতারিতে 95% বাংলাদেশি পিপল আমরা যে জিনিসটা করি সবসময় ভাজা ভুজি, ছোলা মুড়ি, প্লাস তার সাথে আবার হোয়াইট সুগারযুক্ত ফুড খাই। হোয়াইট সুগারযুক্ত আমরা হচ্ছে যে কোনো শরবত বলেন, লেবুর শরবত, যে কোনো আমরা হোয়াইট সুগার ইউজ করি। সো ফার্স্ট থিং হোয়াইট সুগার অ্যাভয়েড করতে হবে, সেকেন্ড ভাজা পড়ে অ্যাভয়েড করতে হবে। ফুড স্যান লাল চিড়া আনেন, মুড়ি গুড, ছোলা বাসায় তৈরি করেন এবং ফ্রুটস দিয়ে প্লাস সাথে কিছু ভেজিটেবলস রাখতে পারেন। শশা রাখেন, শশার সালাদ প্লাস টমেটো সালাদ। এরপরে পানি কনজিউম করেন বেশি বেশি। হ্যাঁ, অবশ্যই ফ্রুটসের জুস খান উইদাউট সুগার। সুগারি ফুড প্লাস প্রসেসড ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। এইবার আমি আসি ওয়ার্কআউটের কথায়। সো আমরা কোনো মিল স্কিপ করবো না, ওয়ার্কআউটের আগে আরেকটা জিনিস, মিল স্কিপ করবো না। এরপর আমাদের ডিনার আছে। সো অবশ্যই আমরা ইফতারি করি অনেকে, তারপরে আমাদের ডিনারটাকে স্কিপ করি, যে ডিনার করবো না একবারে, নেভার। আপনাকে ডিনার করতে হবে, ফুড রাখতে হবে। সো সেই জন্য সবসময় যেটুকুন আপনার পরিমিত ফুড দরকার সেটুকুন দিবেন, কোনো সময় ওভার ফুড দিবেন না। এরপরে ওয়ার্কআউটের কথায় আসি, যে রোজার সময় এমনি তো রোজা থেকে শরীর ইয়ে হয় না, ওয়ার্কআউট করা যাবে? ইয়েস, অবশ্যই ওয়ার্কআউট করতে হবে, কিন্তু কোন সময় করতে হবে সেটা হচ্ছে যে তারাবি নামাজ পড়ার পরে ওয়ার্কআউট করবেন, দেন ডিনার করবেন, রেস্ট দেবেন, আবার ওয়েক আপ করবেন। সবচেয়ে পারফেক্ট টাইম এটা, নট ইফতারির আগে ইফতারির পরে, কারণ ওই সময় আমাদের শরীর একদমই দুর্বল থাকে। সো আমরা ইফতারি করবো, নামাজ পড়বো, দেন তারাবি পড়ে তারপরে ওয়ার্কআউট করবো। সো আমি যে জিনিসটা বলবো, সো ফার্স্ট কি ওয়ার্কআউট করবেন, সো ফার্স্টে স্টিস আপ ওয়ার্কআউট করলে আপনার পেইন নিউ হবে প্লাস বডির ফ্লেক্সিবিলিটি হবে। সো আমি আপনাদের কিছু স্টিস আপ দেখাবো, সেটা হচ্ছে ফুল বডির স্টিস আপ। সো ফার্স্ট হচ্ছে হেড থেকে শুরু করে ফুল বডির স্টিস আপ দেখাবো। সো গাইস, ফার্স্টে যখন হেঁটে যাবো তখন ফুললি আপনি কমফোর্টেবল ফিল করে একদম ফুললি স্ট্রেট হয়ে, দেন হেড ডাউন সাইড টু সাইড, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, সার্কেল করবেন হেডটাকে। এবার সার্কেল করবো, বাট বেশিক্ষণ না, বেশিক্ষণ করলে মাথা ঘোরাবে। সো অল্প কিছুক্ষণ, 2 থেকে 3 বার এডি সার্কেল। ওকে, নেক্সট হ্যান্ড স্ট্রেট করে সাইড টু সাইড, ব্রিথটাকে কন্ট্রোল করতে হবে, নিঃশ্বাসটাকে প্রশ্বাস চালিয়ে যেতে হবে, নাক দিয়ে প্রশ্বাস, গাল দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। এরপর এটাকে সার্কেল করব, এন্টি সার্কেল। ওকে, হিপসের জন্য যাবো সাইড টু সাইড, হিপস সাইড টু সাইড, ব্যাক ফোর্থ, লেগের জন্য যাবো, এবার লেগটাকে আপ করবো, হোল্ড করবো কিছুক্ষণ, নিচে গিয়ে দেবো, আবার আপ করবো সামনের দিকে, হোল্ড।
There you go. Another leg. Leg up for you. This is going to hold. Then this is going to hold. Okay, একটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ ছিল যে টোটাস করব দুইবার দেন আপ করব 1 2 সাথে নাও হবে ওকে গাইস নেক্সট দুইটা ওয়ার্ম আপ দেখাবো সো খুবই ইম্পর্টেন্ট এবং আমার খুবই প্রিয় একটা ওয়ার্ম আপ সো ফার্স্ট হচ্ছে জাম্পিং জ্যাক সেকেন্ড হচ্ছে হাই রিটার্নস সো লেটস গো গাইস লেট মি শো ইউ সেটা ফলো করবেন লেগ ডে থাকলে লেগ ডে তে চলে যাবেন আর্মস ডে থাকলে আর্মস ডে তে চলে যাবেন তো সবসময় মনে রাখবেন বেশি কোন কিছু ভালো না সো বেশি করা যাবে না তাহলে শরীরটা অনেক পেইন হবে সো স্ট্রেস আপ করবেন পেটে রিমুভ করার জন্য বডিটাকে রিল্যাক্স করার জন্য সো থ্যাংক ইউ গাইস এবং যদি কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করেন Next video is on the comment button. And thank you so much guys for watching video. Bad luck. Live long. Peace out.